আজকের ক্লাসে যেটা ডিসকাস করব। সেটা হলো আমরা ইমেল আইডি কীভাবে তৈরি করব। ইমেল আইডি তৈরি দুটো পদ্ধতিতে যায় একটা মোবাইল ফোনের মাধ্যমে এবং একটা আমরা যেখানেই ইমেল আইডি তৈরি করি না কেন আমাদের কম্পিউটার ব্রাউজার বা মোবাইল ব্রাউজারের প্রয়োজন হয় কম্পিউটারের ব্রাউজার হিসেবে মাইক্রোসফট এজ গুগল ক্রম বা অপেরামিনি এগুলোর প্রয়োজন হয় মোবাইল ফোনের ক্ষেত্রে ক্রম ব্রাউজার বা আদার্স কোনো ব্রাউজার থাকলে সেই ব্রাউজারগুলো আমরা ইউজ করতে পারি ইমেল আইডি তৈরি করার জন্য প্রথমে আমরা ক্রম ব্রাউজারে যাব ক্রম ব্রাউজার ওপেন হলে এখানে যে সার্চ ট্যাব রয়েছে সার্চ ট্যাবেতে গিয়ে আমরা টাইপ করবো জিমেইল সাইন আপ সাইন আপ টাইপ করে সার্চ করবো এখানে প্রথমে স্টুডেন্টরা দেখলেই বুঝতে পারবে এখানে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট সাইন ইন অপশন আছে আবার ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অপশন আছে এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্টে ওকে করব ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্টে ওকে করার পর এখানে দুটো অপশন আসছে একটা হলো ফর মাই টু ম্যানেজ এ বিজনেস যেহেতু আমি নিজের জন্য ক্রিয়েট করছি তার জন্য ফর মাই সেল্পে ওকে করব ফর মাই সেল্পে ওকে করার পর এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে ক্রিয়েট ইয়র গুগল অ্যাকাউন্ট অপশানে ফার্স্ট নেম ইউজার নেম এ লাস্ট নেম ইউজার নেম রয়েছে তারপর ইউজ মাই কারেন্ট ইমেল অ্যাড্রেস রয়েছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সো পাসওয়ার্ড এবং নেক্সট অপশন রয়েছে এখানে ফার্স্ট নেমেতে কোনো স্টুডেন্টের যে কোনো একটা নাম দিলাম ধরলাম রাম নাম দিলাম এবং লাস্ট নেমেতে দিলাম রয় দিলাম এরপর ফার্স্ট নেম এবং লাস্ট নেম হয়ে গেল এরপর ইউজার নেম দেবো ইউজার নেম এখানে আমি আমার পছন্দ মতো দেব যেমন আমি দিলাম রয় ডট রাম এটা দিলাম এখানে স্টুডেন্টদের বলে দিই এটা এখানে যেটা লেখা হবে সেটা হচ্ছে ইউজার নেম এই জিমেল যেটা রয়েছে এটা সার্ভিস প্রোভাইডার এবং ডট কম যেটা রয়েছে এটাকে ডোমিন নেম বলা হয় এই নেমটা ইউজার নেমটা আমরা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি এখানে লেটার দিতে পারি নাম্বার দিতে পারি এবং পিরিয়ডসও দিতে পারি এখানে বলেছে ইউজ মাই কারেন্ট ইমেল অ্যাড্রেস ইনস্টিড অর্থাৎ আমার কম্পিউটারে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে নিতে পারি এরপর পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড কীরকম ক্রিয়েট করব এখানে এই ইউজার নেমটা কেউ একজন ব্যবহার করে ফেলেছে তার জন্য এখানে কি করব এটা ক্রিয়েট করার জন্য যে কোনো কিছু আমাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য আমি কি করব আমি আজকে ডেটটা এখানে দিয়ে দিলাম আজকে ডেটটা দিয়ে দিলাম এবং ব্ল্যাঙ্কে ক্লিক করবো এটি এই ইউজার নেমটি অ্যাভেলেবেল রয়েছে যেহেতু আজকে এই মেল আইডিটা ক্রিয়েট হচ্ছে সেই জন্য আজকের ডেটটা দিলাম এরপর পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড কীরকম দেবো পাসওয়ার্ড সর্বনিম্ন আটটা ক্যারেক্টারের হবে যে ক্যারেক্টারগুলোর মধ্যে মিক্সড লেটার থাকবে নাম্বার থাকবে এবং সিম্বল থাকবে এগুলোকে মিক্স করে আমি এখানে পাসওয়ার্ডটা দেব এটা খুবই সিক্রেট জিনিস স্টুডেন্টরা যখন প্র্যাকটিস করবে বা প্র্যাকটিক্যাল করবে তখন তাদেরকে তাদের মতো পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ড মনে রাখতে হবে না হলে পরে সমস্যা হবে আমি এখানে পাসওয়ার্ড দিলাম এরপর এখানে যদি শো পাসওয়ার্ডের টিক করি তাহলে আমি কি পাসওয়ার্ড দিয়েছি সেটা আমি দেখতে পাবো আবার যদি এটা ক্লিক করে দিই হাইড হয়ে যাবে পাসওয়ার্ডটা এরপর নেক্সট অপশানে যাব নেক্সট অপশানে গিয়ে আমাকে ওয়েলকাম জানাচ্ছে গুগল এবং ফোন নাম্বারটা চাইছে এখানে আমি ফোন নাম্বার দিলাম ফোন নাম্বার দিলাম এবং রেকোভারি ইমেল অ্যাড্রেস চাইছে এখানে অর্থাৎ আমি যদি ওই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড রকম ভুলে যাই সেই পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ডটা রেকভারি করার জন্য একটা রেকোভার ইমেল অ্যাড্রেস প্রয়োজন অন্য কোনো কোনো বন্ধুর বা অন্য কারো এখানে আমি একটা রেকভারি ইমেল অ্যাড্রেস দিলাম আমি একটা রেকোভারি ইমেল অ্যাড্রেস দিলাম এখানে এরপর যে ইউজার এই মেল আইডিটা ক্রিয়েট করছে তার ডে অফই দিতে হবে অর্থাৎ ডেট অফ বার্থ দিতে হবে এখানে দিলাম আজকের তারিখ দশ দশের মাস দিলাম ডে দিলাম টেন আর ইয়ার দিলাম টু জিরো ওয়ান জিরো দু হাজার দশ না দু হাজার দশ দেব না দু হাজার দিলাম নেক্সট জেন্ডার করলাম মেল এবং নেক্সট করলাম এখানে টু মেক শিওর দি নাম্বার ইজ ইয়র্স ওরা জানতে চাইছে এবং যেটাতে সিক্স ডিজি সিক্স ডিজিট ভেরিফিকেশান কোড যাবে এবং সেই কোডটা এখানে এন্টার করতে হবে যেহেতু এই নাম্বারটা আমার সেই জন্য এখানে সেন্ড করলাম অর্থাৎ কোডটা আসবে এখানে এবং আমি নাম্বারটা ভেরিফাই করব আরও ডিটেলসে জানতে চাইছি এখানে যে তুমি ওই মেল আইডির থ্রুতে ভিডিও কল মেসেজ পাঠাবে কি না গুগলের সার্ভিসগুলো সমন সমস্ত সার্ভিসগুলো নেবে কি না এখানে যেহেতু ওগুলো আমি নিতে চাই তার জন্য ইয়েস আই এম ইন করলাম এরপর টার্ম অ্যান্ড কন্ডিশন যা রয়েছে গুগলের সেগুলো আমাকে সিলেক্ট করতে হবে এবং এগ্রি করতে হবে আই এগ্রি করলাম স্টুডেন্টরা দেখতে পাচ্ছ এখানে লিখা আছে ওয়েলকাম রাম রয় অর্থাৎ মেল আইডিটা ক্রিয়েট হয়েছে এখানে এখান থেকে আমি বিভিন্ন রকম অনেককে অনেক কিছু পাঠাতে পারি যেমন এক্সাম্পল দিয়ে দিচ্ছে আমি যদি মেল পাঠাতে চাই এখানে ক্লিক করতে হবে এবং এখানে যে জিমেল অপশন আছে জিমেল অপশানে গিয়ে ওকে করতে হবে এখানে আমি যে নতুন জিমেল আইডিটা খুলেছি সেটা সম্বন্ধে ডিটেলসে জানবো কী করে তার জন্য এখানে এই যে আর লেখা রয়েছে অর্থাৎ যে মেল আইডিটা ক্রিয়েট হবে তার নামে ফার্স্ট লেটারটা দিয়ে এখানে লেখা থাকবে এ আর এতে ক্লিক করলে আমি মেল আইডিটা সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবো এবং এখানে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট রয়েছে এখানে গিয়ে আমি এই মেল আইডিটাকে বিভিন্ন রকমভাবে ম্যানেজ করতে পারি কাউকে যদি কোনো মেল পাঠাতে চাই তার জন্য কি করতে হবে আমাকে কম্পোজ মেলতে যেতে হবে অর্থাৎ এখানে কম্পোজ মেল করব কাকে পাঠাবো সেটা এখানে টাইপ করতে হবে যদি আমি ফোর মোস্ট এডুকেশানকে পাঠাই তাহলে এখানে টাইপ করব এটাতে আমি পাঠাতে চাইছি লিখলাম এবং সাবজেক্ট পাঠাতে চাইছি কি পাঠাবো আমি মাই নিউ ইমেল তারপর লিখলাম টুডে আই ক্রিয়েট এ নিউ মেল আইডি এটা লিখে এরপর আমি এখানে সেন্ড করতে পারি আমি এখানে সেন্ড করলাম এবং এখানে মেসেজ এসে গেছে যে মেসেজটা সেন্ড হয়েছে আরও ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি মেল আইডির মাধ্যমে কি করা যায় এখানে কম্পোজ মেলেতে যাব। এবং এখানে আবার পুনরায় টাইপ করব টাইপ করলাম এবং এখানে সেম সাবজেক্ট লিখলাম মাই নিউ মেল এরপর এখানে যে উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি এই উইন্ডোতে এখানে যে ট্যাপগুলো রয়েছে এই ট্যাবগুলোর থ্রুতে আমরা অনেক কিছু পাঠাতে পারি যেমন অ্যাটাচ ফাইল করতে পারি কিছু কিছু ফাইল রয়েছে যেগুলো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টুইটার অর্কাট এগুলোতে পাঠানো যায় না সেই সমস্ত ফাইলগুলো আমরা মেলের মাধ্যমে একে অপরকে পাঠাতে পারি মেলের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যখন কারোর সাথে কোনো কন্টাক্ট করা যাচ্ছে না তখন তার সাথে মেল আইডির থ্রুতে কন্টাক্ট করা যায় শুধুমাত্র তার ফোন বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশান থাকলেই তার সাথে মেল আইডির থ্রুতে কাজ করা যায় বা কথোপকথন চালানো যায় যেমন ধরো তোমাদের যে যার হোক না যার হোক কোনো মোবাইলের নাম্বারটা বন্ধ হয়ে গেছে কিন্তু তোমার কোনো বন্ধুর তুমি কন্ট্যাক্ট মেল আইডিটা না কন্ট্যাক্ট মেল আইডিটা জানো তখন সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার গন্ডগোল হলেও মেল আইডির থ্রুতে আমরা তার সাথে কথোপকথন চালাতে পারবো বা তাকে কোনো ফাইল পাঠাতে পারবো এখানে কোনো অ্যাটাচ ফাইল অপশনে যদি যাই অ্যাটাচ ফাইল অপশানে গিয়ে আমরা যে কোনো ফাইল কম্পিউটার থেকে নিয়ে বা মোবাইল থেকে নিয়ে যে কোনো ফাইল আমরা পাঠাতে পারি এখানে যে ইনসার্ট ফটো অপশন রয়েছে ফটো ইনসার্ট করে আমরা পাঠাতে পারি এখানে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ অর্থাৎ গুগল ড্রাইভ থেকে আমরা কোনো ফাইল পাঠাতে পারি টগেল কন্ডিশন মুডেতে আমরা পাঠাতে পারি কোনো কিছুই এডিট করে ইনসার্ট সিগনেচার সিগনেচার আমি পাঠাতে পারি যেমন এখানে যদি সিগনেচার করি এখানে কোনো সিগনেচার আমার করা নেই ম্যানেজ সিগনেচার যদি অপশানটা করি তখন হচ্ছে এখানে লোডিং হচ্ছে কোনো সিগনেচার ম্যানেজ করা যাবে এখানে এডিট করে ম্যানেজ সিগনেচার এখান থেকে কপি করে আমি এখানে পাঠাতে পারি তাছাড়াও এখানে আমি বিভিন্ন অ্যাটাচমেন্ট ফাইল পাঠাতে পারি যেমন কোনো ফাইল যদি অ্যাটাচমেন্ট করতে চাই এখানে আমি কোনো পিকচার পাঠাবো ফর মোট এডুকেশানকে আমি ধরলাম এই পিকচারটা পাঠাবো এখানে ওপেন করলাম এবং এখানে সেন্ড হয়ে গেল পিকচারটা পিকচারটা ফাইলটায় লোড হলো এবং এরপর যখন সেন্ড করব তখন হচ্ছে মেলটা সেন্ড হয়ে গেল ম্যাসেজ সেন্ড এরপর আমরা চেক করব ম্যাসেজটা সেন্ড হয়েছে কি না তার জন্য কি করব এখানে আমাকে মেল আইডিটা লগ ইন করতে হবে পুনরায় লগ করে সেই মেল আইডি ওপেন করলে আমরা সেখানে দেখতে পাবো মেলগুলো গেছে কি যায়নি আদারওয়াইজ এখানে আমরা বিভিন্ন লেভেলগুলোকে নিতে পারবো বিভিন্ন লেভেল এখানে নিতে পারবো ইনবক্স অর্থাৎ চ্যাট করতে পারবো ইনবক্সে কি কি রাখতে পারবো সেটা দেখতে পাবো অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো এখানে ফিল্টার অ্যান্ড ব্লক ব্লকড অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেসকে ব্লক করতে পারবো কোনো অ্যাড্রেসকে ফেক ইমেল যদি আসে সেই অ্যাড্রেসগুলোকে আমরা ব্লক করতে পারবো এখানে এই অপশানগুলো রয়েছে তাছাড়াও এখানে রয়েছে অ্যাডসন করতে পারবো চ্যা চ্যাট অ্যান্ড মিট করতে পারবো অর্থাৎ গুগল মিট যেটা শ্রু থ্রুতে ক্লাস করানো হয় আমরা চ্যাট করতে পারবো সেখানে বিভিন্ন রকম থিম ইনস্টল করতে পারবো এখানে থিমে ক্লিক করলে সেট থিমেতে গিয়ে ক্লিক করলে আমরা বিভিন্ন রকম থিম এখানে সিলেক্ট করতে পারবো যেমন আমি যদি এখানে এই থিমটা নিই এই থিমটা নিলে এই থিমটা সিলেক্ট হয়ে গেল আমার মেল আইডিতে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে ওই থিমটা সিলেক্ট হয়ে গেছে এইভাবে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারবো এবং এখানে ইনবক্স অপশনে যাব ইনবক্স অপশনে গিয়ে এখানে ইনবক্সে কি কী মেসেজ এসছে সেটা আমরা দেখতে পাবো আবার এখানে সেন্ট অপশনে গিয়ে যখন দেখব সেন্ট অপশনে গিয়ে দেখলে আমরা কোথায় কি পাঠিয়েছি তখন হচ্ছে এটা এখানে দেখতে পাবো যেমন এখানে নিউ মেল একটা পাঠিয়েছি ফোর মোস্ট দু হাজার বাইশ অ্যাট রেট ডট কমেতে আবার এখানে পাঠিয়েছি একটা পিকচার পাঠিয়েছি এখানে এই পিকচারটা পাঠিয়েছি এই মেলটা পাঠিয়েছি এখানে এরকম এইভাবে আমরা বিভিন্ন রকম মেল পাঠাতে পারি এবং মেল ক্রিয়েট করতে পারি এটা গেল জিমেলে আমরা কিভাবে মেল ওপেন করব সেটা এখানে আমরা দেখলাম